যে স্বাধীনতা আমরা 5ই আগস্ট পেয়েছিলাম, সেই স্বাধীনতাকে হরণ করা হয়েছিল 28শে অক্টোবর 2007 লগি বৈঠা দিয়ে, সাপের মতো পিটিয়ে পিটিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা মুজাহিদের লাশের পর মৃত্যু করে এই স্বাধীনতার সূর্যকে সেদিন অস্তমিত করে দেওয়া হয়েছিল। ওরা মনে করেছিল একজন মুজাহিদকে হত্যা করে তার লাশের পর মৃত্যু করে এদেশের ইসলামী আন্দোলনের পথকে স্তব্ধ করে দেওয়া যাবে। ওরা বুঝে নাই এটি একটি ভুল সূত্র ছিল। ইসলামী আন্দোলনের কর্মীরা যেই জমিনে রক্ত দেয় সেই জমিন ফুলে ফেঁপে আরো কয়েক গুণ মোটা হয়ে তারপর আবির্ভূত হয় যার প্রমাণ আজকের এই সম্মেলন। সংগ্রামে বন্ধুরা 28শে অক্টোবরের স্টিল নকশার মাধ্যমে শেখ হাসিনা তার যে যাত্রা শুরু করেছিল, এরপরে সে 2010 সনে একটি ঠুনকো মামলা দিয়ে বাংলাদেশের গণমানুষের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে গ্রেপ্তার করে এই স্বাধীনতা এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে নস্যাৎ করার জন্য দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করেছিল। সেই পদক্ষেপের অংশ হিসেবে তারা সেদিন আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। তারা মনে করেছিল জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েই এদেশ থেকে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়া যাবে। আমাদের 6-6 জন নেতা জেলের মধ্যে মৃত্যুবরণ করেছেন, 5 জন শাহাদত বরণ করেছেন, 11 জন নেতাকে সেদিনকার এভাবে তারা শহীদ করেছিল। এখনো আমাদের প্রিয় নেতা কেএম আজহারুল ইসলাম সেই ফাঁসি রশ্মিকে বুকে ধারণ করে বাংলাদেশের কারাগারে এখনো বন্দি আছে, ওরা সেখানেই থেমে থাকেনি। এরপরে ভোটারবিহীন একে একে 3-3টি নির্বাচন করেছে। এরপরে 5ই মে শাপলা চত্বরে বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামার উপরে নির্যাতন করে শত শত হাফেজ কোরআন আলেম ইয়াতীমদেরকে তারা হত্যা করেছিল। শুধুই সেখানে শেষ করেনি, সর্বশেষ এসে তারা 2023 সালের 13ই আগস্ট আরেকটি নাটক মঞ্চস্থ করল বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন সুস্থ মানুষ, তাকে অসুস্থতার ভান করে হাসপাতালে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সেদিন ছিল 14ই আগস্ট রাত, 15ই আগস্ট বাংলাদেশে বাংলার মানুষ একটি শোক দিবস পালন করেছিল, আল্লামা সাঈদীর বিদায়ের শোক দিবস। সংগ্রামী বন্ধুরা, এভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের বিচারাঙ্গন, বাংলাদেশের অর্থ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য সব কিছুকে ধ্বংস করে তারা এদেশের ক্ষমতায় চিরস্থায়ী হতে চেয়েছিল। আল্লাহর মেহরবানিতে আমরা ভেবেছিলাম আর মনে হয় এই স্বৈরাচার মুক্ত হওয়া সম্ভব হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকামুল হাকিমিন, তিনি একটি পরিকল্পনা নিয়ে চলেন, অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন, বান্দার যেখানে শেষ হয় আল্লাহ সেখান থেকে শুরু করেন। মাত্র 1 মাসের আন্দোলনে হাজারো জীবনের বিনিময়ে এই দেশে যারা
চিরদিনের জন্য ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল, তারা বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমরা যে আন্দোলন সম্প্রতি হলো সে আন্দোলনের সাথে সম্মিলিত ছিলাম, আলহামদুলিল্লাহ। আপনারা ছিলেন সবাই? এই আন্দোলন যখন করেছিলাম তখন আমাদের মাঝে কোনো দলীয় পরিচয় ছিল না, আমাদের মাঝে জাতি ধর্ম বর্ণ গোত্র আলাদা কোনো ব্যানার ছিল না, আমাদের একটাই পরিচয় ছিল, আমরা সকলেই ছিলাম মাজদুর, আমরা সকলেই ছিলাম ন্যায়ের পক্ষে। আমরা দেখেছি আমাদের এই মাতৃভূমিতে, আমাদের এই ভূখণ্ডে গত 16টি বছর কীভাবে প্যাসিবাদ তার শিকড়কে এই জমিতে প্রতিষ্ঠা করেছে। এই প্যাসিবাদের বিরুদ্ধে 16টি বছর লড়াই করতে করতে তার একটা বিস্ফোরণ গত জুলাই এবং আগস্টে ঘটে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই আন্দোলনের যে মূল থিম, সে মূল থিমটা হলো ঐক্যবদ্ধ থাকা, যেটা অতীতে আমরা দেখেছি বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন আলাদা আলাদা আদর্শগুলো এই প্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু সেই লড়াইগুলো একসাথ হয়ে যখন ঐক্যবদ্ধ জায়গায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এবং ঐক্যবদ্ধ ব্যানারে আমরা একত্রিত হতে পেরেছি, তখনই আল্লাহ তাআলা সেখানে আমাদের জন্য সাহায্য এবং বিজয়টা দিয়েছে। আমি এটাকে চূড়ান্ত কোনো বিজয় হিসেবে উল্লেখ করতে চাই না, বরং এটি বিজয়ের একটি ধাপ মাত্র। কারণ যে কালচার সমাজে গত 16টি বছরে প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটি দিনের ঘটনা, একটি মুহূর্তের ঘটনা দিয়ে সে চিন্তা সেই কালচারকে পরিবর্তন করা যাবে না। এটার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। প্রিয় সাথী ভাইরা, আমি নিঃসন্দেহে বিশ্বাস করব আপনারা সে ঐক্যবদ্ধ চিন্তা এবং ঐক্যবদ্ধ মানসিকতাটাকে এই সমাজে সবার মধ্যে ছড়িয়ে দিবেন, এবং সে ছড়িয়ে দিয়ে এবং ধরে রাখার মাঝে আমাদেরকে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা নিঃসন্দেহে আরব বসন্ত দেখেছেন, সে আরব বসন্ত তিউনিশিয়া থেকে একটা ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছিল, পুরো আরব বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছিল, এবং সে ধারাবাহিকতায় মিশরের তাহরির স্কয়ার হয়েছিল, এবং দীর্ঘদিনের স্বৈরাচার পতন হয়ে সেখানে মুসি এবং ইখওয়ানুল মুসলিমিনের বিজয় হয়েছিল। আমরা মাঝখানে শহীদের তালিকা নিয়ে আমাদেরকে ইনবক্সে নিয়মিত মেসেজ আসে যে ভাই ছাত্র শিবিরের শহীদ কতজন এটা প্রকাশ করেন না কেন, নিয়মিত মেসেজ দিয়ে যায় আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী সকলে। তা আমরা বলি যে ভাই ধরুন ছাত্র শিবির দাবি করলো আমার 100 জন শহীদ, ওকে ছাত্রদল দাবি করলো আমার 50 জন শহীদ, অন্যান্য দল এভাবে দাবি করলো, তো দাবি করার পর সেটার সংখ্যা কত গিয়ে ঠেকবে, 300, 400, 500 ঠেকবে? কিন্তু এই আন্দোলনে এখন পর্যন্ত আমাদের তথ্য মতে প্রায় 1000 শহীদ হয়েছে, এছাড়াও আরও অজানা হিসেবে হয়তো আরও বেশি সংখ্যাটা বাড়তে পারে, কমার সম্ভাবনা খুব কম। তাহলে বাকি 500 কে নিবে, তাদেরকে আমাদের শহীদ আমার দলের শহীদ বলে কে দাবি করবে? এই জন্য আমাদের দাবি হচ্ছে ছাত্র শিবিরকে যদি বলেন শহীদ কত, তাহলে এই আন্দোলনে যত শহীদ হয়েছে আমরা বলবো সবাই আমাদের শহীদ। আর যদি আপনি কার্পণ্য বোধ করেন যে না এখানে শহীদ তো সবাই আপনাদের না, তো তাহলে আমাদের কোনো শহীদের সংখ্যারই প্রয়োজন নাই, আমাদেরকে জিরো দিয়ে দেন। আশা করি আমার এই কথাটা আমি কেন বলছি, এই কথার মধ্যে কি মেসেজ লুকায়িত আছে সাথী ভাইরা সেটা বুঝতে পেরেছি। ঐক্যবদ্ধ থাকি,